ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল গেল রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। এরইমধ্যে কেন্দ্রীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো কার্যক্রম শুরু হয়েছে। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউসের জিমনেশিয়াম থেকে 33টি ওয়ার্ডের 114টি কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কথা জানান নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার বেলায়েত হোসেন। এই সিটিতে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এটি এই সিটির দ্বিতীয় ভোট। ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন কমিশন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এর আগে নির্বাচনী প্রচারের শেষ দিনে ব্যস্ত সময় পার করেন ময়মনসিংহ সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কুমিল্লা সিটির উপনির্বাচনেও কেন্দ্র কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, আমাদের জানাবেন যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর ব্যাপারে সবশেষ কি তথ্য আছে? ফাতিমা, আগামীকাল কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন। এদিকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আর ময়মনসিংহ নগরী কিন্তু একটা নির্বাচনী আমেজ বিরাজ করছে, একটা উৎসবে পরিণত হয়েছে এই ময়মনসিংহ নগরী। আর সকাল থেকে কিন্তু অর্থাৎ 11টা থেকে কিন্তু ময়মনসিংহ সার্কিট হাউস জিমনেশিয়াম থেকে কিন্তু প্রিজাইডিং অফিসাররা আসছেন, এসে এখান থেকে কিন্তু নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। অর্থাৎ 33টি ওয়ার্ডে কিন্তু 128টি কেন্দ্রের জন্য এবং 9000 ভোটের জন্য কিন্তু এই নির্বাচনী সরঞ্জাম নেওয়া যাচ্ছে। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 7টি বুথ রয়েছে এবং এই 7টি বুথ থেকে কিন্তু 128টি কেন্দ্রের জন্য প্রিজাইডিং অফিসাররা এখানে আসেন, এসে তারা তাদের মালামাল অর্থাৎ ইভিএম মেশিন, ব্যালট বক্স এবং ব্যালট পেপারগুলো ছাড়াও অন্যান্য সরঞ্জাম কিন্তু তারা এখান থেকে বুঝে নিচ্ছেন এবং সেখান থেকে একটি ট্রাকে মালামাল উঠাচ্ছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারা এই মালামালগুলো তাদের কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এবং রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন তিনি আমাকে বলেছেন যে ময়মনসিংহ এই সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে এবং সুষ্ঠু এবং সুন্দর এবং উৎসবপূর্ণ নির্বাচন তারা উপহার দিতে পারবেন এই প্রত্যাশা করছেন। আগামীকাল 9 মার্চ ইভিএম এর মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফাতিমা, এই ছিল ময়মনসিংহ থেকে আমার সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ।